হ্যালো বন্ধু বান্ধবীরা, আজকে বিশ্বকর্মা পূজা। সবাইকে বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা থাকলো। আজকে আমাদের পূজা করতেছে, আমাদের কোনো ঠাকুর ঠাকুর দিয়ে পূজা করে না। আমার মানে যত লোহা লস্করি আছে আজকে মানে ওগুলাতেই পূজা করব, বিশ্বকর্মা পূজা। মানে জানেন তো লোহা মানে বিশ্বকর্মা পূজা। আমার বৌদি পূজা করতেছে, আপনারা সবাই দেখুন ব্লগটা। আজকে বিশ্বকর্মা পূজার ব্লগ বানাইতেছি, মানে পূজার ব্লগ আর কি, কমপ্লিট পূজার ব্লগ। আপনারা সবাই দেখতেন আর দেখেন আমার অস্ত্রপাতি সব দিছি, জানেন তো আমার এই যেগুলো দরকার ভিডিও করতে। দেখছেন সব দিছি, সাইকেল বাবুদের, আর যেখানে আমাদের ঘরের যত লাগা বস্তু আছে সব কিছু আজকে আর কি, যত লোহা লস্কর আছে ওগুলোতেই আমরা পূজা করি। আমরা ঠাকুর আইনে পূজা করি না, আমাদের এটাই নিয়ম। আপনারা সবাই ভিডিওটা দেখে থাকুন, বিশ্বকর্মা পূজার ভিডিও। আমার বৌদি পূজা করতেছে, সবাই দেখে থাকুন, ঠিক আছে। এই যে আমাদের একদম সাইকেল ঠাইকেল রেডি, এখন পূজা দিলেই হয়ে গেল। আজকে সোমবার, তার জন্যে আজকে আমরা মানে শিব পূজাও করব। আমরা প্রত্যেক সোমবারে শিব পূজা করি, পূজা হয়ে গেলে ডেইলি যেটা নিত্য পূজা সেটা হয়ে গেলে তারপরে বিশ্বকর্মা পূজা করব। বিশ্বকর্মা পূজা মানেই তো জানেনি, মানে আজকের দিনে যত সব মানে লোহা লস্করি আছে মানে ওগুলাতে আজকে আমরা সবাই পূজা করব। আমরা ঠাকুর আইনে পূজা করি না। এই যে আমার বৌদি এখন শিব পূজা করতেছে, আর এই দুইটারে দেখেন আমার দুইটা তো আছে, তার মধ্যে আবার দুইটা আসছে, বুঝছেন? ওই দুইটারও লগে মানে চিল্লিয়েই থাকতে লাগে, এরকম কি কম চাইরো দিক দিয়ে চিল্লাইতে লাগে। এই যে দেখেন আমার ছেলে ঝুলতে আসে, ঝুলতে আসে, কথা একদম শুনতেছে না, কইতেছি পটাপট স্নান করে নাও, স্নান করবই না, এখন ঝুলে আসে। আর দেখেন এই যে আমার এখানে বিলাই, কি কমু দেখ। এই যে আজকে তো পূজার ভেজাল, পূজা করতেছি, পূজা মানে এদেরকে পুরা খাওয়া ঠাওয়া দিছি, বিস্কুট টিস্কুট খাইছে, খাইয়া দুইজনে দেখেন পুরা একদম বসে আছে। এই দুটোও লাগবো কেসাল, দেখে থাকেন এই কেসাল করবি না, কিন্তু একদম চুপচাপ করে বসে থাক। এই যে গাছে উঠতে লাগে, হ্যাঁ বাপরে বাপ, সারা সময় খালি অত্যাচার। এই যে এই যে এই যে এই যে এই যে বদমাশি মাত করো চিঙ্কি, চুপচাপ করে বসে থাকো, ওইখানে পূজা হবে তারপরে প্রসাদ দিমু, ঠিক আছে চুপ করে বসে থাকো, অত্যাচার করবি না, একদম অত্যাচার। এই যে মারামারি করবি না, এই যে লাগ 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 এই বদমাশগুলা, তোমরাও অত্যাচার করিস, এই দুটো তো অত্যাচার করে করে তোমরাও অত্যাচার করিস না, এত পাজি, এ রাম 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 রাম, এই চিঙ্কি, ই রাম, তুই কেন ফুলটি ছুঁড়ে কেন তুই ঠাপাত দিলি, হ্যাঁ পা দেখছেন, এই দুটো মারামারি করে থাকে সবসময়, কী কমু। চলেন পূজা দেখি যে এরা কী করে করুক। এই যে দেখেন আমার বৌদির পূজা হয়ে গেল প্রায়, আজকা বিশ্বকর্মা বাবা কি জয়, বিশ্বকর্মা বাবা কি জয়। তো বাইরের পূজা হয়ে গেল, এখন এই যে ঘরের পূজা হয়ে গেছে, আগে ঘরের পূজা করা হয়েছে। দেখেন আপনারা তো সবাই দেখছেন আমাদের গন্নু ভাইয়াকে, আমাদের মন্দিরে যত ঠাকুর আছে দেখুন সবাই, পূজা হয়ে গেল। এখন আমরা সবাই প্রসাদ খাব, আপনারা দেখে থাকুন ভিডিওটা। আর আমার ছেলে এখন দেখি কি করতেছে, ছেলের মানে পিছনে লাগেই থাকতে লাগে, কি কমু, এত মানে মানে কথা শুনতেই যায় না। এই যে দেখুন কি অবস্থা, ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে, কথা একদম শুনবো না এরকম। দেখেন আমাদের তো পূজা হয়ে গেল, আপনারা সবাই কিভাবে পূজা করেন প্লিজ আপনারা সবাই আমাকে
বলবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আমরা তো এইভাবে পূজা করি, এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এখন প্রসাদটা তুলবো, তুলে সবাইকে দিব, ঠিক আছে? এখন আবার আমার ছেলে বলে বেদনা খা, ওরে বেদনা ছইলা দিলাম, ওই খায়া থাক, আমার অনেক কাজ আছে, রান্না বাড়া আছে, আমি একটু রান্না করি, ওই খায়াই থাক, মানে দুষ্টমি করে থাকবো, তার জন্য ওকে বেদনা ছিলে দিলাম, ও খায় খায়, এখন আমি ফটাফট রান্না বাড়া করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা সবাই ভিডিওটা দেখে থাকুন, ঠিক আছে? বন্ধুরা আপনারা সবাই দেখে থাকুন, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন সাইকেল নিয়ে কোন জায়গায় যাইতেছে আপনারা সবাই দেখে থাকুন, ওর কাণ্ড দেখে থাকুন কই যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখে থাকুন কই যাইতেছে সাইকেল নিয়ে। আপনাদেরকে একটা সুন্দর একটা হ্যাপি খবর আমি দিতেই ভুলে গেছি। আপনারা জানেন এখানে আমাদের এখানে বিশ্বকর্মা পূজার মধ্যে এখানে মেলা আসছে, মেলা আপনারা সবাই দেখুন, এই সময় মেলা কত ভালো লাগতেছে না দেখুন। আমাদের এখানে বিলেসিপাড়া গরুহাটি ওয়ার্ড নাম্বার 7-এ দেখেন, মানে নাকের দোলা, ট্রেন, গাড়ি আর ডিস্কো, মানে কি কম, মানে সব রকমের জিনিস আসছে। আপনাদেরকে সবাইকে মেলাতে নিমন্ত্রণ থাকলো, সবাই আসবেন, আমার ইউটিউব বন্ধু বান্ধবীরা যে যে যেখানে আছেন, এই সময় মেলা কত খুশির খবর না, দুর্গাপূজার আগে আগে মেলা দেখা, উফ কি মজা, মানে খুব ভালো লাগতেছে বুঝছেন। এখনও মেলা আরম্ভ হয় নাই, কিছুদিন পর, মানে কিছুদিন পর না, দুই একদিনের মধ্যেই, দুই একদিনের মধ্যে বন্ধুরা মেলা আরম্ভ হয়ে যাব, আপনারা সবাই আসবেন আমাদের গরুহাটিতে মেলা দেখতে। এই যে দেখেন নাকের দোলাটা সব ফিটিং করতেছে, ইস্কি মজা, সেই মেলা লাগছে বন্ধুরা, লাগছে মানে লাগবে কয়দিন পরে, আপনারা সবাই আসবেন আমাদের বিলাসীপাড়া গরুহাটি ওয়ার্ড নাম্বার 7-এ মেলা আরম্ভ হয়েছে। আমার বাবুরা তো প্রত্যেকদিন, মানে যাই, মানে এখনো মেলা আরম্ভই হয়নি তাই প্রত্যেক দিন যাবে, আর ওই যে মেলা দেখে দেখে আসবে, যে দেখুন এখনো সব ফিটিং করতেছে বন্ধুরা, মানে কি কম, মানে ওদের মানে ফুর্তির জায়গা নাই, মানে মেলা দেখে এরকম তো কোনোবার হয় না আমাদের এখানে, এইবারে ফার্স্ট মানে মিনি মেলা বসছে বুঝছেন, খুব ভালো লাগতেছে, মানে মনে মানে মনের ভিতরে খুব ফুর্তি আর কি সবারই, আমাদেরও মানে পূজার আগে আগে একটা মেলা কত ভালো লাগে না, সেই ভালো লাগবে, আপনারা সবাই আসবেন, আমি সবাইকে নিমন্ত্রণ করলাম, আমার ইউটিউব পরিবারদেরকে যে যেখানে আসেন সবাই আসবেন। আর এই যে আমার ছেলেরে দেখেন এখনোর থেকে মানে রেডি হইতেছে, মানে দেখতেছে কীরকম লাগবে চললে ওখানে, এখনও মানে কি হয় নেই, মানে এখনও ফিটিং করা ভালো করে হয়েই নেই, ওই মানে ওইটা ওইটা সবগুলো দেখতেছে, ফুর্তিতে ওর জায়গায় নেই। আর একটা বন্ধু বান্ধবীরা খুব ভালো জিনিস জানেন, ওরা না সবাই মেলার কমিটির লোক, ওরা সবাই এখানে বিশ্বকর্মা পূজা করছে, যে মানে যে 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 মেলাতে দোকান দিছে সবাই মিলে এখানে বিশ্বকর্মা পূজা করছে, কি ভালো না, সেই ভালো লাগছে, পূজা হয়ে গেছে, আজকে তো বিশ্বকর্মা পূজা, তাই আপনাদেরকে আজকে আমি আর কি ভিডিওটা কি করি আপনাদেরকে দেখাইলাম আর কি, আপনারা সবাই দেখবেন, জানি না আজকে ভিডিওটা দিতে পামু না, পামু কি পামু না, আপনারা খারাপ পাবেন না, কেন জানেন তো আমার তো ভিডিওটা কমপ্লিটটা এডিট নিজেই করতে লাগবে, আর বাচ্চা কাচ্চা নিয়ে তো জানেনি, ঠিক আছে? আজকে যদিও ভিডিওটা না পান আপনারা কেউ খারাপ পাবেন না, কালকা পায়া যাবেন ভিডিওটা 2টার সময়, আর আপনারা সবাই দেখবেন আর কমেন্ট করবেন, হ্যাঁ কে কে আমাদের এই বিলেসিপাড়া গরুহাটি ওয়ার্ড নাম্বার 7-এ মেলা দেখতে আসবেন সবাই কমেন্ট করবেন, এখানে একদম আমাদের ঘরে দুয়ারেই মেলা বুঝছেন না, খুব সুন্দর, কি হ্যাপি সবার, এমন সেই ফুর্তি, একদম খুব ভালো লাগতেছে বন্ধু বান্ধব।
ওদের তো মনে ফুর্তি ফুর্তি, ওদের থেকে আমারই বেশি ফুর্তি মনে, যে একটা মেলা সামনে, বুঝছেন না? আপনাদেরকে একটু আরও পিছন দিকটা দেখাই। আর এখন আমি বাসায় যামু, অনেক টাইম হয়ে গেল, এখন বাবুরে নিয়ে যায় ঘুম পাড়ামু, আবার টিউশন আছে, বুঝছেন? আপনারা সবাই আসবেন মেলাতে, খুব ভালো লাগবো। যখন কমপ্লিট মেলাটা একদম সাজানো হয়ে যাব, কমপ্লিট দোকান খামার একদম সব মানে ঠিকঠাক হয়ে যাবে, আপনাদেরকে আরেক দিন মানে আরেকটা নতুন ব্লগ দিমু। মেলার মানে মেলা আরম্ভ হওয়া, এখন মানে এখনও মেলা আরম্ভ হয়ে রেডি হইতেছে সব কিছু। আপনাদেরকে যেদিন থেকে মেলা আরম্ভ হবো, আপনাদের আপনারা সবাই ভিডিও নতুন নতুন পেয়ে থাকবেন, বুঝছেন? এখন মানে আমি বাসায় যাই, আমার ছেলেকে নিয়ে এখন একটু নিয়ে যাই সুখ মানে ঘুম পাড়া, মন হলে কি ওই মানে টিউশন মানে যাওয়ার আগে আগে আবার ঘুমিয়ে পড়বো, আবার কোন জায়গায় মানে ঘুমের ধান্দায় হাঁটবো, বুঝছেন? এই যে দেখেন কি সুন্দর পেঁপে গাছে ফুল ধরছে রাস্তার মধ্যে, কি ভালো লাগে না? এই দেখেন সাইকেলের কি স্পিড ভাবে সাইকেল চলায়, আমার না ওরে সাইকেল মানে রাস্তার মধ্যে আনতেই ভয় লাগে, মানে অত মানে কি কমু, মানে সাইকেল চলার জন্যে মানে পাগল একদম সবসময়, মানে স্কুলের থেকে আইসেও কব, টিউশনের থেকে আইসেও কব যে সাইকেল চালাই সাইকেল চালাই, আমি রাস্তার মধ্যে নিয়ে আসি না, জানেন তো আজকালকার কি বাইক অটো অটো কমপ্লিট এদিক দিয়ে যায়, কিন্তু এই রাস্তার ভালো হয় না, বুঝছেন? মানে কি কমু, রাস্তার মধ্যে মানে আসলেই ভয় লাগে। আর ছোটো বাচ্চা ওরা তো যেইভাবে সাইকেল চালায় কি কমু, করার কোনো উপায় নেই, ওই জন্য সঙ্গেই থাকতে লাগে, ও সাইকেল চালায় আর ওর পিছনে পিছনে আমি থাকি। তো যে হোক বন্ধু বান্ধবীরা, আপনারা সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা থাকলো, মেলা দেখা নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন যে যেখানে আছেন। আমি এখন ওই ঘরে যাই, ঘরে যাইয়া ওরে মানে ঘুম পাড়াই একটু, টিউশন আছে আবার, এখন সাইকেল চালাইতে চালাইতে হাঁপে পড়ছে, এখন ওরে নিয়ে ঘুমাই। আপনারা সবাই ভিডিওটা দেখে থাকুন আর কমেন্ট করবেন আজকের ভিডিওটা কীরকম লাগছে। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্যে, ঠিক আছে? আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।